সেই প্রথম থেকে আলতাফড়িং স্টার জলসার অন্যতম সেরা ধারাবাহিক হয়ে আছে। দুবার বেঙ্গল টপার হতে দেখা গেছে আলতাফড়িংকে, কিন্তু এটা রোম্যান্টিক ড্রামা না হওয়াতে খুব একটা চর্চায় থাকে না ধারাবাহিকটি, কিন্তু এর গল্প দর্শক টানতে সক্ষম। তাই খুব সম্ভবত একবারও সেরা পাঁচের বাইরে যায়নি আলতাফড়িং, বর্তমানেও 4 নম্বরে আছে। এখানে মুখ্য চরিত্র হল ফড়িং এবং অভ্র। এই চরিত্রগুলিতে দর্শকের মন জয় করেছেন খেয়ালি মণ্ডল এবং অর্ণব ব্যানার্জি, কিন্তু এবার অন্য এক অভ্রকে দেখা যাবে, সাথে অন্য এক ফড়িং। হ্যাঁ, তবে চিন্তার কিছু নেই, মাত্র 6 মাসেই আবার জলসার এই সফল ধারাবাহিকের অফিসিয়াল হিন্দি রিমেক আনছে স্টার প্লাস। এর আগে জলসার অসংখ্য ধারাবাহিক রিমেক করেছে স্টার প্লাস, এবার আসছে আলতাফড়িংয়ের রিমেক, যার নাম হচ্ছে উঠতি কা নাম রাজ্য। সম্প্রতি সামনে এলো প্রথম প্রোমো, প্রোমো দেখে বোঝাই যাবে এটা আলতাফড়িংয়ের রিমেক। এখানে ফড়িং চরিত্রে আছেন বাঙালি অভিনেত্রী সেলেস্টি বৈরাগ্য, আর অভ্র হয়েছেন রাজবীর সিং। আগামী 8ই আগস্ট সন্ধে 7টায় স্টার প্লাসে আসছে এই ধারাবাহিকটি। আলতাফড়িংয়ের নিয়মিত দর্শকের জন্য এটা একটা সুখবর, এই অল্প কয়েকদিনেই আলতাফড়িংয়ের জনপ্রিয়তা সবার চোখে পড়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই আপডেটটা কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।